হয়ে গেছে এতক্ষণ সমস্ত বিজেপির কাছে সমস্ত সিপিএম এর কাছে। আর আমার এটা শেষ কথা আপনাদের শুধু বলে যাই যে আজকে কৃষ্ণনগরে আমাদের কিছু লোক যারা বিজেপির পতাকা ধরছে তাদের একটা কথা বলি যে আজকে শুধু এই 2021 সালে ঈশ্বর মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই সুযোগ দিয়েছে যে আমরা ইতিহাসে পড়েছি মির্জাফর, আমরা ইতিহাসে পড়েছি চোখের সামনে দেখতে পাইনি মমতা ভাগ্যবতী, তাই আজ নিজের জীবনে মির্জাফরদের দেখে যেতে পারলো। আমরা জানি না, আমরা ইতিহাসে নবাব সিরাজদৌল্লার কথা পড়েছি কিন্তু আমরা নবাব সিরাজকে দেখিনি, আজকের জীবন্ত নবাব সিরাজদৌল্লার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর মির্জাফরদের আমরা ইতিহাসে পড়েছিলাম, আর চোখের সামনে আমরাও দেখছি আর আমার দিদিও দেখছে। সেই জন্যই আমার মনে হয় তিনি আজ ভাগ্যবতী যে আজকে তাকে পলাশির যুদ্ধ হারতে হলো না, যুদ্ধের আগেই মির্জাফররা বেরিয়ে চলে গেল, তাই শুধু সিরাজরা লড়বে 2021 নির্বাচন। এবং বুকে কুরেট রাখলেও আমরা যুদ্ধক্ষেত্রে পালাবার লোক নই, পলাশির যুদ্ধ সিরাজ যেভাবে লড়েছিল আমরা তৃণমূলের সৈনিকরা পলাশি পাড়াতে সেই একই যুদ্ধ লড়ব। শুধু একটা কথা আপনাদের স্মরণ করিয়ে যাই, মনে রাখবেন যুদ্ধে সিরাজ হেরে গেছিল, মনে রাখবেন ব্রিটিশদের কাছে সিরাজ সেদিন পরাজিত হয়েছিল এবং পরাজয়ের জ্ঞানী নিয়ে তার প্রাণ কেড়ে নিয়েছিল তারিন সেনাপতি সৈনিক তার পিঠে ছুরি মেরে। যে লোকটা ছুরি মেরেছিল তার নাম মির্জাফর, মনে রাখবেন পিঠে ছুরি মেরে সেদিনকের মির্জাফর বাংলার মসনদে বসেছিল নবাব হয়ে এবং নবাবের স্বপ্ন তার পূরণ হয়েছিল। কিন্তু বন্ধু শুধু মিলিয়ে নেবেন, আজকে মুসলমানের ঘরে ঘরে ঘুরে দেখুন, চারটে মুসলমান ঘরে পুত্র সন্তান জন্ম নিলে তার আব্বা তার নাম রাখে সিরাজ, জানে যুদ্ধক্ষেত্রে যাবে বুকে গুলি নিয়ে মরে যাবে, কিন্তু আপনি 100 মুসলমানের ঘরে যান একটাও মির্জাফর নামে সন্তান দেখতে পাবেন না, বাবা মা ঘৃণা করে মির্জাফরের নামকে, তাই মুসলমান ঘরে সেই থেকে আজ পর্যন্ত কোনো মির্জাফরের জন্ম হয়নি। তাই আমরাও আল্লাহর কাছে কামনা করি যুগে যুগে যেন আমরা সিরাজ হয়ে জন্মাতে পারি, যুদ্ধক্ষেত্রে বুকে রক্ত দিতে যেন তৈরি থাকি, পিঠে ছুরি মেরে বিশ্বাসঘাত এই কাজ যেন আমরা কখনো না রাখি। পৃথিবী থেকে আপনার আমার নাম মুছে যাবে, মির্জাফরদের পৃথিবীতে স্থান থাকে না। আজকে আমাদের মির্জাফররাও চিরকালের জন্য মিলিয়ে থাকবে, কিন্তু আমাদের স্বপ্ন পূরণ হয়েছে গত 10 বছর নদিয়ায় যাদের দিকে আঙুল তুলে আমরা বলেছিলাম দিদি এরা আপনার লোক নয়, এরা সুযোগ সন্ধানী, যেদিন সুযোগ পাবে না সেদিনকে এরা সাপের মতো তোমায় ছোবল মারবে। আজকে কালকে সাংবাদিক বন্ধুরা লিখে দেবে যে নদিয়ায় মির্জাফরের নাম, আমি নিশ্চিত সেদিন থেকে নদিয়ার কোনো ঘরে ওই নামে আর কোনো সন্তান জন্মাবে না। আমরা নিশ্চিত মির্জাফরের চিরমৃত্যু ঘটবে, সিরাজ চিরকাল বেঁচে থাকবে। যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।